আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো লেটুস নিয়ে, কারণ এই লেটুস আসলে বিভিন্ন ধরনের লেটুস বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় চাষাবাদ হয়ে থাকে। তো আজকে আমরা একটা লেটুস দেখাবো, যে লেটুসটা অনেকটা রেড এবং সবুজ দুই ধরনের কালারে দেখা যায়, এবং এটা হলো রেড রোমেন লেটুস। তবে সাধারণত এই শীতের সময় লেটুসের গ্রোয়িংটা খুব ভালো হয়ে থাকে, কারণ আমরা যত গরমের সময় চেষ্টা করি না কেন, লেটুস গরমের সময় হলেও দেখা গেছে যে তখন লেটুসের পাতার যে সাইজ বা আকার বা গাছের যে সাইজ বা আকার আসলে অতটা ভালো হয়ে থাকে না, কারণ আমরা জানি যে লেটুস সাধারণত এই শীতের সময় ভালো হয়। যদি টেম্পারেচার গরমের সময় 25 বা তার নিচে রাখা যায় তাহলে লেটুসের গ্রোয়িংটা আসলে অনেক অনেক ভালো করা যায়। যেহেতু বাংলাদেশে যতগুলো গ্রিন হাউস আছে, যদিও আসলে এটা গ্রিন হাউস না, এটা হবে পলি হাউস, কারণ বাংলাদেশে যতগুলোই আছে সবগুলো এখন পর্যন্ত পলি হাউসই আছে, এবং এগুলো টেম্পারেচার সাধারণত কন্ট্রোল করা যায় না। আর অনেকেই আসলে কুলিং প্যাড, এক্সস্ট ফ্যান এগুলো লাগিয়ে থাকে, যার দ্বারা 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার নামানো সম্ভব। যদিও গরমের সময় তখন টেম্পারেচার থাকে 40 বা কোনো কোনো সময় থাকে 38, তো 40 বা 38 যাই থাকুক না কেন, এর থেকে যদি 2 ডিগ্রি টেম্পারেচার নিচে নামে তাহলে দেখা গেছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে টেম্পারেচার নামানো সম্ভব না। তো এই 35-এর নিচে টেম্পারেচার নামানো সম্ভব না বলেই বাংলাদেশে লেটুসের যে চাষাবাদটা এটা আসলে গরমের সময় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও আসলে অনেকে চেষ্টা করতেছে বা অনেকে করার জন্য চেষ্টা করে যে আসলে লেটুসটা গরমের সময় করতে পারলে ভালো একটা টাকা এখান থেকে পাওয়া যাবে, কিন্তু আমরা যেটা দেখেছি যে গরমের সময় লেটুস করলে তখন আসলে লেটুসের জার্মিনেশন রেট অনেক অনেক কম হয়ে থাকে, এবং এই জার্মিনেশন রেট কম হওয়ার পরেও এখান থেকে যে গাছগুলো হয় সেই গাছগুলোর যে পাতা সেগুলো আসলে অতটা ভালোভাবে হয় না। এখানে যেমন দেখা যাচ্ছে যে আসলে গাছগুলো যেভাবে হয়েছে বা পাতাগুলো যেরকম হয়েছে, তো তখনকার আসলে গরমের সময়কার তখন আসলে এই সিস্টেমটা বা এই গ্রোয়িংটা আসলে হয় না। তো এই জন্য আসলে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো যে আসলে লেটুস বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং এই লেটুসগুলো মানুষ খেয়ে থাকে, এবং এটা চাষাবাদ অনেকে শখের বসে করে, আবার কেউ বাণিজ্যিক ভিত্তিতেও করে থাকে, কিন্তু এটা আসলে যে সিজন সেই সিজনেই ভালো হয়ে থাকে, অথবা এটাকে যদি আমরা অফ সিজনে করতে চাই তাহলে তাকে ওই ধরনের এনভায়রনমেন্টে নিয়ে এসে চাষাবাদটা করতে হবে, যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে খুবই খুবই টাফ। তারপরেও গরমের সময় যদি কেউ করতে চায় তাহলে আসলে টেম্পারেচার যেটা আমরা বললাম যে 30 নিচে বা 25-এর মধ্যে এরকম আসলে নিয়ে আসতে পারলে লেটুসটা খুব ভালোভাবে চাষ করা যাবে, এবং তখন আসলে ভালো একটা টাকাও এর থেকে ইনকাম করা যাবে। আর শীতের সময় যেহেতু লেটুসটা এমনিতেই হয়ে থাকে, তো আসলে তখন এর জন্য আসলে অত কষ্ট বা অত পরিশ্রম আসলে করার দরকার হয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।